যদি কখনো আপনার স্বামী আপনার উপরে রাগ করে তাহলে এই চারটা কাজ আপনি করবেন এই চারটা কাজ যদি আপনি করতে পারেন মুহূর্তের মধ্যে আপনার স্বামীর রাগ পানি হয়ে যাবে আপনার স্বামী আপনাকে ভুকে টেনে নেবে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে বিশ্বনবী মহেন্দু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের ঘরে টাকা কম ছিল পয়সা কম ছিল খাবার কম ছিল কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের ঘরে কখনো ভালোবাসার কমতি ছিল না মা আয়সা বলেন হে দুনিয়াবাসী হে দুনিয়ার নারীরা যদি চারটা কাজ তোমরা করতে পারো তোমাদের স্বামীরা তোমাদেরকে জীবন থেকে বেশি ভালোবাসবে তোমাদের স্বামীরা যতই রাগী হয় মুহূর্তের মধ্যে তোমাদের স্বামীদের রাগ গুলো পানি হয়ে যাবে মায়েশা বলে হ্যাঁ দুনিয়ার নারীরা শোনো আমাদের করে টাকার অভাব থাকতে পারে ঠিকই আমাদের করে পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আল্লাহর কসম করে বলি আমাদের করে ভালোবাসার কমতি নাই আমাদের করে টাকা পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আমাদের করে ভালোবাসার কমতি নাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আরে হিওসাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকতেন প্রথমেই সালাম দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম দুই নম্বরে মুসাফা করতেন মা আয়েশা বলেন তিন নম্বর আল্লাহর হাবিব আমাকে বুকের মধ্যে জড়াইতেন চার নম্বরে আমার স্বামী অর্থাৎ রসুল সাল্লাল্লাহ সাল্লি সাল্লাম কপালের মধ্যে একটা চুমা দিতেন ভালো করে শোনেন ঘরের মধ্যে ঢুকবার পরে সালাম দিবেন মুসাফা করবেন বুকের মধ্যে জড়াবেন কপালের মধ্যে চুমা দিয়া দিবেন মা আয়েশা বলেন ঘরের মধ্যে ডুববার করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো কখনো কখনও রান্না বান্না না হইলে বলতো না গো নবীজি পর্যন্ত রান্না বান্না হয় নাই মা আয়েশা এই কথা বললে আল্লাহর নবী আর लेट করতেন না দেরি করতেন না রান্না করে চলে যেতেন নিজের হাতে রান্না কাজে সহযোগিতা করতেন যতক্ষণ পর্যন্ত রান্না বান্নার কাজ শেষ না হতো আল্লাহর নবী রান্নার কাজ শেষ না হলে রান্নার কাজ থেকে বের হতেন না রান্নার কাজ শেষ করা পর্যন্ত মা আয়েশাকে সহযোগিতা করতেন রান্না বান্না শেষ হলে আল্লাহ কখনো একা খেতেন না মা আয়েশা বলেন আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে খেতেন মা আয়েশা বলেন দুনিয়াবাসী শোনো আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসত আল্লাহর হাবিব বিবিদেরকে কত ভালোবাসত আল্লাহর হাবিব মা আয়েশা গ্লাসের জায়গা দিয়ে পানি পান করতেন ঠোঁটের দাগ দেখিয়া মা ঠোঁটের নবীজি ওই জায়গা দিয়ে পানি পান করতেন মা আয়েশা যেই জায়গা দিয়ে হাড্ডি চিবুতেন আল্লাহর নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চিবুতেন আবার আল্লাহর হাবিব গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতেন মা আয়েশার ঠোঁটের দাগ দেখিয়া ওই জায়গা দিয়ে পানি পান করতেন আবার আল্লাহর হাবিব যে এই জায়গা দিয়ে হাত দিয়ে চিবুতেন মা আয়েশা ওই জায়গা দিয়ে হাত দিয়ে চিবুতেন এই জন্য মা আয়েশা বলেন দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই আল্লাহর কসম আমাদের ঘরে ভালোবাসার দিন নাই আবার আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে যেতেন মা আয় বলে আল্লাহ নবী সালাম দিতেন দুই নম্বরে মুসাফা করতেন তিন নম্বরে বুকে জড়াইয়া চার নম্বর কবলে ঠোঁটের মধ্যে চুমা দিয়া দিতেন মা আয়েশা বলেন আল্লাহর নবী খেদমত বন্টন করতেছিল খেদমত বন্টন করতেছে মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ একটা খেদমত আমি চায় নিতে চাই আল্লাহর পয়গম্বর বললেন আয়েশা কি খেদমতটা চায়া নিতে চাও বলো নবীজি আপনাকে গোসল করাইবার এবার আপনি আমাকে দেন নবী গো আপনাকে মাজিয়া মাজিয়া গোসল করাইতে আমার কাছে বড় ভালো লাগে আল্লাহর নবী তখন সকল বিবিদেরকে ডাকিয়া বললেন বিবিরা শোনো আয়েশা তোমাদের মধ্যে ছোট আয়সা একটা খেদমত চায়া নিতে চাই এই খেদমতটা দিবা কিনা বলো বিবেরা বললো কোন খেদমত ইয়া রাসূল আল্লাহ আয়সা গোসল করা এবার খেদমতটা নিতে চায় তখন সমস্ত আম্মা জানারা বলল ইয়া রাসূল আল্লাহ অবশ্যই দেব কোনো ব্যাপার না যেহেতু আয়সা আপনার বড় ভালোবাসেন আপনিও বড় ভালোবাসেন ও নবীজি আয়সা আমাদের মধ্যে বয়সের দিক দিয়ে সবচেয়ে ছোট এই খেদমতটা যেহেতু চায় নিতে চায় খেদমতটা আমরা তাকে দিলাম আয়সা খুশি হয়ে গেল আল্লাহ হাবিব বললেন আয়েশা যাও যাও এই গোসল করা এবার খিদমতটা তোমাকে দেয়া হলো মা আয়েশা খুশি আল্লাহর নবীকে মাজিয়া মাজিয়া গোসল করায় হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসকির মধ্যে বশিয়া বসিয়া গোসল করতেছেন মা আয়েশা পানি ঢালি আল্লাহর পয়গম্বরকে মাজিয়া মাজিয়া গোসল করাইতেছে নবীও খুশি মা আয়েশাও খুশি হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে পানির সাথে রক্ত মিশে যাইতেছে পানিগুলো লাল হয়ে গেল তখন বলে আয়েশা পানি লাল হয়ে যায় কেন পানি ডালো সাদা কিন্তু করে যা লাল পানি কারণ তাকে কি আমারে বলো মা আয়সা কোনো কথা বলে না দ্বিতীয়বার আল্লাহ নবী বললো আয়েশা বলো পানি ডালো সাদা যায় গড়িয়ে গড়িয়ে লাল কারণটা কি আমার বলো এরপর মা আয়সা কোনো কথা বলে না তৃতীয়বার আল্লাহ নবী বললেন এসা বলো পানি ডালো সাদা গড়িয়ে যে লাল কারণটা কি আমার বলো মা আয়সা এবার চোখের পানি সারিয়ে বলে নবী গো তিন তিনবার আপনি বলবার কারণে আমি বলতে বাধ্য হলাম নয়তো আমি আপনার বলতে চাইনি ও নবী আপনি যেই জল সকির নিচে বসেছেন যেই জল সকির মধ্যে আপনি বসেছেন যেনে এর পায়ের নিচে পড়ে আমার একটা পায়ের আঙ্গুল ফাটিয়া গেছে গনভি ওই আঙুল থেকে রঙেরগুলো গড়িয়ে গড়িয়ে পানির সাথে যাইতেছে এই জন্য পানিটা লাল হয়ে গেল তা কম মোহাম্মদ রসুল্লাহি সল্লহ আল্লা হিউ সান্লাম আল্লাহ্ দিয়ে দাঁড়াইয়া গেল আল্লাহনবি জল চকিটা ধরে নিক্ষেপ করিয়ে পাটা টান দিয়ে দেখে মা মায়েশরা একটা আঙ্গুল ফাটিয়ে রক্তক্ষরণ হইতেছে নবী আমার খুতুব মারক লাগায়া দিলেন রক্ত বন্ধ হইয়া মুহূর্তের মধ্যে ব্যথা বন্ধ হইয়া গেল আল্লাহ নবী তখন বললেন আয়েশা আগে কেন বলো নাই আগে বললে তোমার কষ্ট হইতো না বলে আল্লাহর পছন্দ করে বলি আমি আপনার থেকে বেশি ভালোবাসি আমার জীবনের বিনিময়ে আপনি একটু কষ্ট পাবেন আমি সহ্য করতে পারবো না আমার পা ফাটিয়া যায় যা কিন্তু আপনি বসা থেকে দাঁড়ান একটা আমি আয়সা চাইতে পারি না ও নবী আমি আপনার জীবন থেকে বেশি ভালোবাসি বুখারি শরীফের মধ্যে আর সে স্বামী আর স্ত্রী তাকাইলে সওয়াব হয় হাসলে সব হয় আনন্দ করলে সওয়াব হয় স্ত্রীর মুখের মধ্যে খাবার তুলে দিলেন সব হয় স্বামী যদি স্ত্রীর খাবার স্পর্শ করলে সব হয় শেষ রাত্রিতে বিবি উঠতে চায় না স্বামী একটু মজা করে পানি ছিটা দেয় এই দৃশ্য দেখে আমার আল্লাহ তালা হাসতে থাকে আবার কোনো স্ত্রী শেষ রাত্রিতে তাহাজ পর জন্য স্বামীকে ডাকে উঠতে উঠতে চায় না একটু স্ত্রী পানি ছিটা দেয় হাসি মুখে এই দৃশ্য দেখে আমার আল্লাহ তালা হাসে এই জন্য আল্লাহ বলেন হে দুনিয়া বাসি তোমাদের স্বামীর স্ত্রী কামি বানাইছি ও অন্তুম লিবাসুল্লাহুননা একে অপরের ভূষণ সরু এইজন্য মা বন্ধুদেরকে বলবো যাদের স্বামী তো রাগী সব সময় রাগ করে থাকে তাহলে আপনি 4টা কাজ করবেন এই 4টা কাজ করলে রাগ পানি হয়ে যাবে আপনার স্বামী আপনারে ভালোবাসবে বুকে টেনে নেবে আপনারে mohabbat করবে এর এক নাম্বার যখন ঘরে আসবে হাসি মুখে একটা সালাম দিবে আসসালামু আলাইকুম মা মায়েশা এমন আমল করতেন জানেরা এমন আমল করতেন এক নম্বরে হাসিমুকে সালাম দিবেন দুই নম্বরে স্বামীর সাদী মুসাফা করবেন তিন নম্বরে স্বামীর বুকের মধ্যে জড়াইয়া নিবেন চার নম্বরে কপালে ঠোঁটের মধ্যে চুমা দিয়ে দিবেন এই চারটা কাজ যদি আপনি করেন আল্লাহর কসম করে বলি আপনার স্বামীর ভিতরে যত কষ্ট থাকবে মুহূর্তের মধ্যে মনের কষ্টগুলো রাগগুলো পানি হয়ে যাবে এই চার কাজ কোন নারী করলে তার স্বামী তাকে তার জীবন থেকে বেশি ভালোবাসবে দেখেন না নয়জনই নয়েজর ছিল একজন নয় নয়জন স্ত্রী আল্লাহর হাবিব সবাইকে ভালোবাসতেন আর সবাই আল্লাহর হাবিবকে ভালোবাসতেন শুনে আশ্চর্য হয়ে যাবেন একদিন বিবিরা আল্লাহর পয়গম্বরকে ধরছে নয়জন বিবি আল্লাহর পয়গম্বরকে বলে ইয়া আল্লাহ আজকে বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন কারণ নবী তো কাউকে কম ভালোবাসে না সবাই বলে নবী আপনি কাকে একটু বেশি ভালোবাসেন ভালোবাসে পারি না। আল্লাহ হাবিব বললেন তাই নাকি বলে হ্যাঁ জি বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন আল্লাহ হাবিব বললেন আগামীকাল এই সময় তোমরা আসবি আমি তোমাদেরকে রেজাল দিয়ে দিব কাকে বেশি ভালোবাসি তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে আল্লাহর হাবিব সাল্লাম ওই দিন রাত্রিবেলা সকল বিবির কাছে গিয়া দুইটা করে খেজুর দিলেন আম্মাজান সাঁওতার আদি আল্লাহ আল্লাহকে দুইটা খেজুর দিলেন আম্মাজান হাফসার আদি আল্লাহ আল্লাহার ঘরে গিয়া দুইটা খেজুর দিলেন আম্মাজান মাইমুন আদি আল্লাহ আল্লাহার ঘরে গিয়ে দুইটা খেজুর দিলেন অন্য হাবিবার আদি আল্লাহ তাআলা হান দুইটা খেজুর দিলেন মা আয়শার ঘরে গেলেন দুইটা খেজুর দিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হান গেলেন দুইটা খেজুর দিলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা হান দুইটা খেজুর দিলেন অর্থাৎ নয়জন বিবি করে টুকলেন নয় দুইটা করে খেজুর দিলেন সকালবেলা সমস্ত বিবিরা আসলো নবীজি গতকাল বলেছিলাম আপনি বলবেন কাকে বেশি ভালোবাসেন বলেন আল্লাহ হাবি বললেন তাই নাকি বলে হ্যাঁ এখন বলতে হবে আল্লাহ নবী বললেন না বললে কি হয় না বলেন না বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন কারণ আপনি এমন ভালোবাসেন বুঝতে পারি না কাকে আপনি বেশি ভালোবাসেন আল্লাহ আমি বললেন যেহেতু তোমরা শুনতে চাও আমি বলতে চাইছিলাম না তারপর বলতে হয় হে আমার বিবিরা তাহলে শোনো আমি গতকাল যার ঘরে গিয়েছি যাকে দুইটা খেজুর দিয়েছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি নবীজি কার ঘরে যায় নাই সবার ঘরে গেছে সবাইকে দুইটা খেজুর দিয়েছে কিন্তু দুইটা খেজুর দিয়ে বলছে এক কথা কাউকে বলবো না আম্মা যে নায় দুইটা খেজুর দিয়ে বলছে এই কথা কাউকে বলবো নাওদার আদিগুল্লাহ তারা দুইটা খেজুর দিয়ে বলছে তুমি এই কথা কাউকে বলবা না এরপরে ও মাইমোনা আদি আল্লাহর তালাহা করে কে বললো দুইটা খেজুরি দিলাম কাউকে বলবা না এরকম নবীজিৎ সবাইকে বললো তোমরা এই কথা কেউ কাউকে বলবা না কেউ কাউকে বলে নাই মা আশা মনে করছে মনে হয় আমারই দুইটা খেজুরি দিচ্ছে ওমে সালমা আদি আল্লাহ তালানা হ্যাঁ উনি মনে করছে মনে হয় আমাকেই দুইটা খেজুরি দিছে এরকম করেই রসুল সবাইকে খুশি করে দেবে কেউ খুশি করে দেবে এই জন্য মা বোনদেরকে বলবো অনেক স্বামীরা আছে অনেক পরিশ্রম করে হাট পরিশ্রম করে অনেক কষ্ট করে বাহিরে কাজ করবার কারণে মন মিজাজ অনেক খারাপ হয়ে যায় ক্ষুদার তো অবস্থা থাকে মন খারাপ হয়ে যায় এই জন্য ঘরে এসে উল্টা কথা বলে রাগ দেখায় মারধর করে যদি আপনি চার কাজ করতে পারেন আপনার স্বামী আপনার উপরে রাগ দেখাবে না আপনার স্বামী মন খারাপ করবে না যতই মন খারাপ হয় যতই রাগ হয় আপনার স্বামীর রাগ পানি হয়ে যাবে আপনার স্বামী আপনার বুকে টেনে নেবে আপনার স্বামী আপনার আদর করবে ভালোবাসবে এক নম্বর করে টুকবার সাথে সাথে হাসি খুশি পাবে একটা সালাম দিবেন আলাইকুম অরহমাতুল্লাহ সালাম মানে শান্তি সালাম দিলে শান্তি বর্ষিত হয় এক নম্বরে সালাম দিবেন দুই নম্বরে মুসাফা করবেন তিন নম্বরে বুকে জড়াইয়া চার নম্বরে কপালে ঠোঁটের মধ্যে চুমা দিবেন এই চার কাজ করতে পারলে অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনার অনেক ভালোবাসবে এই মুহূর্তের মধ্যে রা পানি হয়ে যাবে আর স্বামী আর